বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। একটা সামাজিক সমস্যা, না কি বলবো, সামাজিক ব্যাধি, সেই বিষয়ে আজকে ভিডিও। তো আমার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সাদা বোতল, মানে ট্রান্সপারেন্ট, কেন সেটা এক্ষুনি জানতে পারবেন। চলুন তাহলে কী করছি সেটাই আপনাদের আজকে দেখাবো। আমি এখন যাচ্ছি আমার বাড়ির উল্টো দিকে কমলদার দোকানে, মুদি দোকানে। আমি নীল কিনবো, নীল, নীল রং, ব্লু, সেটা কীভাবে হয় দেখি। এই জামাকাপড়ও দেয় যে উজ্জ্বলা, এই জাতীয় কিছু যদি পাই, তাই জন্য ওটা একটু লাগবে। তো তারপরে কী করবো সেটাও আপনাদের দেখাবো। একটা নীল দাও, নীল, ব্লু, ছোটো 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 কৌটা আছে, হ্যাঁ দাও, বোতলে নীল জল ভরতে হবে। হ্যাঁ বন্ধুরা, যে কারণে নীল কিনতে এসছি, ব্লু, সেটা হচ্ছে কেউ কেউ হয়তো বুঝতে পেরেছেন, দেখাচ্ছি কাদের জন্য। এসে গেছে একজন, ওই যে দেখুন যাচ্ছে, চলে যাচ্ছে চারিদিকে, মানে কি বলবো, মানে রাস্তার কুকুর বলতে খারাপ লাগে, স্ট্রিট ডগ এটা তো একই কথা, বলতে হবে ভবঘুরে কুকুরের দল, সেই নিয়েই আজকের ভিডিও। এটা হচ্ছে উজ্জ্বলা, একটা ব্লু, মানে এটা আমি বোতলের মধ্যে তুলবো, নীল রং হবে, তারপরে সেটা আমি আমার দোকানের সামনে গেটে ঝোলাবো। এইবারে নিশ্চয়ই বুঝে গেছেন কারণটা, হ্যাঁ ঠিকই ধরেছেন, কুকুর প্রচুর নোংরা করে, সারা বাড়ি চতুর্দিকে মানে মল মূত্র সব ত্যাগ করে, প্রচুর কুকুর হয়ে গেছে। আর এটা কিন্তু শুধু আমার বাড়ির সামনে বলে না, আপনাদের একই অবস্থা, সেটা তো বিলক্ষণ আপনারাও বুঝছেন। মানে ঘর থেকে বেরিয়েই সকালবেলায় দেখতে হয় কুকুর নোংরা করেছে কোথায় কোথায়, সারা বাড়ির সামনে অন্তত 7-8 জায়গায় নোংরা করে রাখে, খুব খারাপভাবে দেখি, খুব মানে ভেতর থেকে খুব ঘৃণা আসে, কষ্ট হয়, কিন্তু এই নিয়ে কারোর ভাববার কিছু নেই। এইভাবেই চলছে দিন, এইভাবেই আরও চলে যাবে 10-20 বছর, এই স্ট্রিট ডগদের নিয়ে কোনো ব্যবস্থা হবে না। তাই ভাবলাম এই সামাজিক সমস্যাটা নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়। তা আমি জানি এই উজ্জ্বলা দিয়ে এই সাদা বোতলে জল বানিয়ে ঝুলিয়ে রাখা, এটা আপনারা সবাই দেখেছেন, অনেকে রাখে, মানে কি আর উপায় নেই, শেষ চেষ্টা, আমাদের তার করারও কিছু নেই। তাই এই শেষ চেষ্টাটা আমি আজকে একটু করব, হয়তো কোনো লাভ হবে না কিন্তু মনের সান্ত্বনা, হয়তো কুকুরগুলো এই রঙিন জল দেখে, নীল জল দেখে আর আসবে না নোংরা করতে বাড়ির সামনে বা আমাদের দোকানের সামনে। আমার বালি কিনে রাখতে হয়েছে বস্তা ভর্তি করে, মানে প্রতিদিন আমার এক মগ করে বালি গিয়ে দিতে হয়। কপাল ভালো থাকলে এক জায়গায় নোংরা করে, কপাল খারাপ থাকলে তো 2-3 জায়গায়, এটা আমার রোজকার ডিউটি। আর মনের দুঃখে বোতলে জল ভরে এখন লাগাবো, দেখা যাক কী কাজ হয়। জলটা নীল হয়ে গেল, এই নীল জল দেখলে নাকি কুকুর নোংরা করে না, এটা তারও আমি এই প্রথম করছি। আমিও দেখেছি লোকের বাড়ির গেটে ঝোলাতে এরকম নীল বোতল জলের, দেখে আপনারাও বুঝতে পেরেছেন ব্যাপারটা কী। তো আমি আজকে নিজে ঝোলাচ্ছি, মানে শেষে একেবারে আশাহত হয়ে আর কি, তা ঝুলিয়ে ফেলি, তারপর আবার ভিডিও কন্টিনিউ হবে। আমার কাজ শেষ, এখন দেখা যাক কুকুর নোংরা করে কিনা। তো এটা তো গেল শুধু
পদঘাট পুকুর মলমূত্রতে ভরিয়ে দেয়, মানে আপনার বাড়ির সামনে থেকে আপনি বেরোতে পারবেন না, মানে কষ্ট হবে আর কি এসব দেখে। সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে এসব দৃশ্য আপনারা সবাই দেখেন, আমিও দেখি। আজ খুব মনের দুঃখে এই ভিডিওটা বানাচ্ছি, এরও অনেক কারণ আছে, পরপর বলছি আপনাদের। বন্ধুরা, আমার হঠাৎই মনে হলো চতুর্দিকে যে হারে মানে পথ কুকুর বেড়ে যাচ্ছে, স্ট্রিট ডগ বেড়ে যাচ্ছে, মানে ভবগ্রহ কুকুরের দল বেড়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে সত্যিই সেটা আমাদের দেশের পক্ষে, আমাদের সমাজের পক্ষে এটা সত্যি কষ্টকর। আমাদের মনে হয় এখন একটু সবাইকে সচেতন হতে হবে, আমাদের সরকারকেও সচেতন হতে হবে, সরকারেরই মূলত ভূমিকাটা পালন করতে হবে এই কুকুর কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সবাই ভাবি যে কুকুরগুলোর তো ওদেরও বাঁচার অধিকার আছে, কথাটা একদমই সত্যি। তাহলে এমন কিছু যদি পরিকল্পনা করা যায় যে এই কুকুরগুলো আর বাড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে, ধীরে ধীরে তাহলে এই যে রাস্তাঘাটে এত কুকুর বেড়ে গেছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে। তাহলে এই কুকুরগুলোকে যদি সরকারের দায়িত্বে যদি বন্ধাত্মকরণ করানো যায় সেটা একটা পথ। আরও বন্ধুরা দেখেছি আমি, আপনারা সবাই জানেন যে এই কুকুর কিন্তু রাস্তাঘাটে যেগুলো ঘুরে বেড়ায় অনেক পাগল কুকুর আছে, আর এই পাগল কুকুরের বেশিরভাগের মধ্যেই কিন্তু র্যাবিস আছে। র্যাবিস মানে ভয়ানক যে জলাতঙ্ক রোগ, সেই র্যাবিস কুকুর যদি কাউকে কামড়ে দেয় তাহলে কিন্তু তারও জলাতঙ্ক হতে পারে, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু জলাতঙ্ক মানে র্যাবিস যদি একবার হয়ে যায়, তার লক্ষণ যদি একবার প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষ বাঁচবে না, এটা কিন্তু 100% মানুষটি মারাই যাবে। আমাদের দেশে করোনায় যে মানুষের মৃত্যু হয়েছে, করোনা যদি মানুষের হয় তাহলে মৃত্যুর হার 1%ও না, কিন্তু র্যাবিস হলে মৃত্যুর হার একেবারে 100%। আর আমাদের ভারতবর্ষ কিন্তু এই স্ট্রিট ডগের জন্য র্যাবিসে সারা বিশ্বে অনেক ওপরে রয়েছে। এরকম আমরা দেখি প্রায় এক দুদিন বা এক দু সপ্তাহ ছাড়া ছাড়াই খবরে দেখা যায় যে পথ কুকুরের কামড়ে মানুষের মৃত্যু হয়েছে, বাচ্চাদের রাস্তার কুকুর কামড়ে মেরে ফেলেছে, এরকম ঘটনা কিন্তু আমাদের খবরে আসে। তো এত কিছু হওয়া সত্ত্বেও আমাদের কি একটু সচেতন হওয়া উচিত না, এই পথ কুকুরকে যদি নিয়ন্ত্রণে রাখা যায়? আমার মনে হয় আমি আর বেশি এই ভিডিও দীর্ঘায়িত করব না, কারণ অনেক বিষয় আছে যেগুলো আমি উল্লেখ করতে পারতাম কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হবে না। তবে বন্ধুরা, আপনারা যারা কুকুর পোষেন, যারা কুকুর ভালোবাসেন, রাস্তার কুকুরকে খেতে দেন, আমিও দেখেছি অনেক জায়গায়, আমি তাদেরকে হার্ট করতে চাই না, আমিও কুকুর ভালোবাসি। আমার বাড়িতেও একটা সময় প্রায় একটা স্পিচ কুকুর, যেটাকে স্পেনিয়াল ডগ বলে, ছোট সাদা কুকুরগুলো, সেই কুকুর প্রায় 19 বছর বেঁচে ছিল। তো আমিও কুকুর ভালোবাসি বন্ধুরা। কুকুরের সঙ্গে মানুষের রিশতা 23,000 বছর আগে শুরু হয়েছিল, তো সেই সময় থেকে মানুষের সঙ্গে কুকুরের সম্পর্ক, মানুষ কুকুর পোষে বিভিন্ন সুবিধার জন্য, তাই পরিবেশে কুকুরের প্রয়োজন আছে।
কিন্তু তা বলে তার যদি আধিক্য বেড়ে যায়, এত পথ কুকুর হয়ে যায়, তাহলে সেটা সত্যি তখন সামাজিক সমস্যা, বা এটা এক ধরনের সামাজিক ব্যাধিও বলা যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি শুধু এটা তুলে ধরলাম এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি সবাই দেখে এই নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করেন, আমাদের সরকার যদি একটু এগিয়ে এসে ভাবে, তাহলে আমার মনে হয় এর সমাধান সম্ভব। পথ কুকুরকে কিন্তু আমি বলছি না তাদেরকে যে কোনোভাবে শেষ করে দিতে, তা না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে, যাতে এত রাস্তাঘাটে কুকুর বেড়ে না যায়। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।